মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? বাইরে বিসমিল্লাহ বলে বাথরুমে ওযু করলে কি ওযু হবে? ওযুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা, যদি সেখানে কোনো নাপাক না লাগে? চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়, এটা পরে মনে পড়েছে। পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। ওযু করে শুয়ে থাকলে কি ওযু ভেঙে যাবে? ওযু করার পর সাবান ব্যবহার করলে ওযু হয় কিনা? পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? আমার বাবা নেই, আমার বিয়ের উকিল কে হবে? দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? সাইদা রত্না, এই আইডি থেকে আপনি রেখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে? না গুনাহ হবে কেন? আপনি জমি কিনবেন, আগে জমিটা বুঝে নেবেন, নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে, লাভ দিয়ে, লাভ নিয়ে কোনো অসুবিধা নেই। নাজমুল হোসেন, আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, অপবিত্র অবস্থায় কি ওয়াজ শোনা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। রাজিদুল ইসলাম লস্কর, আপনি লিখেছেন, নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা? তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয়, যেটাকে লাহনি জালি বলা হয়, অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে, আপনি অল্প একটু তেলাওয়াত করছেন, সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে তো আপনার সলাতই হবে না। আর যদি সামান্য ছোটোখাটো ভুল হয়, একটু মদ গুণ নাই দৃষ্টি হয়, তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই, সুস্থ করতে হবে না তার জন্য। পাপিয়া হাসান, আপনি লিখেছেন, আমার স্বামীর সিগারেট খাওয়া কীভাবে বন্ধ করব? আমি আর চেষ্টা করে পারছি না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন, সেই সাথে দোয়াও করুন, তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন। আপনি আপনার চেষ্টা করেছেন, দাওয়া পেশ করেছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন, এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ। কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন। তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন, আপনার হাতে যে পাওয়ার আছে অ্যাজ এ স্ত্রী, আপনার স্বামীকে আর্গুমেন্ট করে, আবেদন করে, আবদারের মাধ্যমে, ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে। সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন, তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন, আপনার কোনো দায় নেই, আপনি সবর করলে আল্লাহ তালা আপনাকে আজর দিবেন। আর বি আলম, আপনি লিখেছেন, ওযু করে শুয়ে থাকলে কি ওযু ভেঙে যাবে? ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না, ওযু করে যে শুয়ে থাকলে ওযু ভেঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই, বরং আপনার ওযু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওযু ভেঙে যাবে, আর যদি না ঘুমান, জেগে থাকেন, তাহলে ঘুম ভাঙবে না। এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ, আপনি জানতে চেয়েছেন, দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না? না, দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয়, বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন। দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায়, সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে আপনি সালাত আদায় করতে পারবেন। আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত, অনুত্তম, ভালো নয়, মাকরুহ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন না। সূরা পাইমিন, আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন, আমার বাবা নেই, আমার বিয়ের উকিল কে হবে? আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আম্মুর রাজুলের সিনওয়াবি, একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো। আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন, বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন, আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন। তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবকত্ব তারা করতে না চান, কোনো আগ্রহ তাদের না থাকে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লার মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন। এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই, বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে। শাহিন আলম লিখেছেন, পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম করা ব্যবহার করা বৈধ, পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামায়ে কেরাম নাজায়েজ বলেন, তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে, কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়, এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে হচ্ছে সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। নাইমা সুলতানা, আপনি লিখেছেন, ওযু করার পর সাবান ব্যবহার করলে ওযু হয় কি না? ওযু হবে, কোনো অসুবিধা নেই, সাবান ব্যবহার করলে ওযু ভঙ্গের কোনো কারণ হয় না। এমডি আজিজুল ইসলাম হৃদয়, আপনি লিখেছেন, পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি, স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা, এটা জরুরি। এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয়। যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে, আমাদের মধ্যে সবর আসবে, আমাদের মধ্যে অল্পতুষ্টি আসবে, আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত, কীভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন, কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি, সেটা আমাদের স্টাডি করা দরকার। সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে
আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার। যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না, যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা, আপনি লিখেছেন ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? ওজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন। যদি তাকে কোনো গায়ের মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড়না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন। বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। তো এই জন্য মাথার ওড়না না রেখে অজু করা যাবে। যদি মাথার ওড়না রেখে আপনি অজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয়, আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে। আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়না নিচ দিয়ে আপনাকে করতে হবে। সুমন আহমেদ আপনি লিখেছেন, চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয়? এটা পরে মনে পড়েছে, ফরজ নামাজ যদি চার রাকাত যা তিন রাকাত সালাম ফিরিয়ে ফেলেন, তৎক্ষণাৎ মনত পড়লে তো আরেক রাকাত পরে শেষে সুদিল নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি উঠে চলে গেছেন, অন্য কাজ টাজ করছেন, তারপরে মনে পড়েছে, তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে। ওম্মু সুমাইয়া আপনি লিখেছেন, ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার ছোট শিশুর যে না পেশাব, সেটাও কিন্তু বড়দের পেশাবের মতো নাপাক। অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে, যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয়, সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে, এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে, সে দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব, সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে। খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে, সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে, সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পানির ছিটা দিলে পাক হবে। তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত, বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুঁতির স্বভাব থাকে অনেকের মধ্যে, অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন, চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। সবজল হোসেন এআইডি থেকে আপনি লিখেছেন, সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা? যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ পড়লে নামাজ হবে। যদি আপনি এটাকে আলতো ভাবে অনুভব রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এরপরে এআর তানজিন আপনি লিখেছেন, বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে উজু হবে? হবে, কোনো অসুবিধা নেই। এমডি কামরুজ্জামান রনি লিখেছেন, মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে? পারবে, কোনো অসুবিধা নেই।